ভাল লাগে না আমার তোমারে। থ্যাংক ইউ, পিস। मधुकैटव विद्मासि विधात्री वरदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। সবাইকে জানাচ্ছি মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল টাইম লাইন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে 17ই সেপ্টেম্বর, এখন বাজতে চলেছে প্রায় 11:30 কি 12:15। একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম, তোমরা দেখেছো যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মহালয়া শুনতে বসে গিয়েছিলাম। আর এইটা তো হচ্ছে সনাতনী বাঙালিদের কি বলবো যে একটা চিরায়ত ট্র্যাডিশন বলতে পারো, যে মহালয়ার ভোরে সকালবেলা চণ্ডীপাঠ না শুনলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আগে যে জিনিসটা হতো ছোটবেলায়, যে খুবই এক্সাইটমেন্ট কাজ করতো, আর মহালয়ার আগের দিন রাতে সেই রেডিও খুঁজে বের করা, তারপরে আমার দুই ভাই মিলে রেডিও টিউনিং করে দেখতো যে সব কিছু ঠিকঠাক আছে কি না, ভোরবেলা অ্যালার্ম দেওয়া এবং অ্যালার্ম বাজবে কি না, সকালবেলা সময় মতো উঠতে পারবো কি না, সেটা নিয়ে বিশাল এক এক্সাইটমেন্ট কাজ করতো। এখনও করে, এখনও মহালয়ার দিন ভোরবেলা চণ্ডীপাঠ না শুনলে ঠিক মনটা ভালো লাগে না। আর আজকের দিনে আমি মায়ের কাছে প্রার্থনা করছি যেন পৃথিবীর সকলে সুস্থ থাকে, সকলে ভালো থাকে, যে এই দুর্গতিতে আমরা গোটা মানব জাতি আছি আমরা যেন ওইখান থেকে উদ্ধার পাই, সেই প্রার্থনাই করছি। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, তারপরে হচ্ছে আমাদের অনলাইন থেকে কিছু বাজার এসেছিল, সেগুলো ওয়াশ করা ক্লিন করা এই নিয়ে একটা সময় পার হয়ে গেছে। তো অলরেডি আমি স্নান টান করে নিয়েছি, আর এখন আমি যাব রান্না করতে। আর আজকে যেহেতু একটি বিশেষ দিন, একটি পুণ্যতিথি, সেই জন্য প্ল্যান করছি যে আজকে নিরামিষের বেশ কিছু পদ রান্না করব। এমনিতে মহালয়ার দিনে কোনো বাধা ধরার নিয়ম নেই যে মাছ ভাত খাওয়া যাবে না বা ওরকম কিছু, কিন্তু তারপরেও মনে চাইলো যে না আজকে চলো নিরামিষের কিছু আইটেম রান্না করি। এমনিতেও আকাশ নিরামিষ খেতে খুবই পছন্দ করে, নিরামিষের যে কোনো আইটেম ওর খুবই পছন্দ, আমার কাছেও অনেক ভালো লাগে। তো চলো, আজকে ফুল ডে ভেজ ডে হবে, এবং তোমাদের সাথে আমি শেয়ার করব যে আজকের এই বিশেষ দিনে কী কী রান্নাবান্না করলাম। আর এমনিতেও পুজোর সময় আমাদের বাসায় তো দুর্গাপূজার সময় একদম ফুল নিরামিষ খাওয়া দাওয়া হয়, অনেকের বাড়িতেই হয়। তো আশা করি আজকের ব্লগটি দেখে তোমাদের নিরামিষ আইটেমের কিছু আইডিয়া হয়তো বা পাবে, যেটা তোমরা পুজোর সময় রান্না টান্না করতে পারবে। সো চলো দেরি না করি, অলরেডি অনেক লেট হয়ে গেছে বাজার টাজার গুছাতে টুছাতে, তো চলে যাই রান্নাঘরে। তো এই যে নিরামিষ রান্নার জন্য মোটামুটি আমি যা যা সবজি লাগবে কেটে গুছিয়ে নিয়েছি, তো চলো এখন দেরি না করি রান্নাটা শুরু করে দিই। তো আজকে আমি রান্না করব তেঁতোর ডাল বা শুক্তোর ডাল, যেটাকে বলে করলা দিয়ে রান্না করা হয়, ওই জন্য আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। যদিও এই ডালটা মটর ডাল দিয়ে রান্না করা হয়, আমার কাছে যেহেতু মটর ডাল নেই তাই আমি মুগ আর মুসুরির ডাল মিক্স করে বসিয়েছি। আর এখন আমি ভেজে নিব করলা। তো তেঁতোর ডাল বা শুক্তোর ডাল যাই বলো, সম্ভার দেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর একটা শুকনো মরিচ। যেহেতু শুক্তোর ডাল তাই শুকনো মরিচটা, ওরে বাবা, তেলের মধ্যে সর্ষে ফলনটা আসলে দেওয়ার পরে কুরুক্ষেত্র অবস্থা। যাই হোক, যেটা বলছিলাম যে শুক্তোর ডালে শুকনো মরিচটা আসলে না দিলেও চলে,
যেহেতু আকাশ ঝাল খেতে খুব ভালোবাসে তাই আমি দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। ডাল দিয়ে দিব, আমি কিন্তু খুব বেশি এক্সপার্ট রাঁধুনি না, কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও যে কোনটার পরে কি করলে ভালো হতো। শুক্তোর ডালে একটু চিনি দিতে হয় তাই অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এইবারে যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেই করলাগুলো দিয়ে দিলাম। এখন জাস্ট ওয়েট করব, ডালটা ফুটে উঠলে চুলা নিভিয়ে দিব, রান্না কমপ্লিট। আর এখন পাঁচমিশালি সবজিটা রান্না করার জন্য একে একে সবজিগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো চলো সম্ভার দিয়ে ফাইনালি রান্নাটা কমপ্লিট করি। পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো আর টমেটোটা আমি আলাদা ভাজি না, ফোড়ন দেওয়ার পরে ওই তেলে একটু হালকা করে তেলে নিই। তো টমেটো আর মিষ্টি কুমড়োগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিব। এই রান্নাটার ডিটেইল রেসিপি আমি এর আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম, ওটার লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আজকে আর সময় নেই, খুব বেশি ডিটেলসে দেখালাম না। তো মশলা টশলা কষিয়ে রান্নাটা এখন অলমোস্ট শেষ পর্যায়ে। মেইনলি মশলার মধ্যে ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শেষে একটু লবণ চিনি অ্যাডজাস্ট করে এই। আর এখন আমি উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি, ব্যাস রান্না শেষ, চুলা নিভিয়ে দিব। আর এইদিকে দেখো আমি চাক চাক করে কাটা করলা আর পটল ভাজি করে নিচ্ছি আটপাতে দেওয়ার জন্য। আর যেহেতু আজকে একটু তাড়াহুড়ো তাই একসাথেই দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নিচ্ছি দুটা। এখন আকাশের প্রিয় বেগুন করে নিচ্ছি, নিরামিষ দিনে ওর বেগুনই চাই চাই, খুব পছন্দ করে বেগুন খেতে। আর এইদিকে বন্ধুরা আমি কিন্তু একটা চাটনিও করে নিয়েছি এর মধ্যে, এখানে জাস্ট টমেটো তারপরে একটু কিশমিশ একটু তেঁতুল দিয়ে চাটনিটা করেছি। পাঁচফোড়ন সম্ভার দিয়েছি, লবণ চিনি ঝাল দিয়ে সুন্দর করে একটা চাটনি করে নিলাম। আর এখন একদম লাস্ট আমি আলুর ঝুরি ভাজিটা করে নিচ্ছি, আলুগুলোকে একদম ঝিরি ঝিরি করে গ্রেট করে নিয়েছি, ডুবো তেলে ভেজে নিচ্ছি। অনেকটা ব্যারিস্তা যেরকমভাবে করে অনেকটা সেরকমভাবেই। তো চলো আমি করে নিই আগে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে বন্ধুরা আমার ঝুরি আলু ভাজা রেডি, দেখছো কি সুন্দর লাল লাল হয়েছে। তো চলো আর দেরি না করি, অনেক ক্ষুধা লেগে গেছে, এবার আমরা খেতে বসবো। এই যে আমাদের লাঞ্চ, আর এই হচ্ছে আমার কর্তা মশাই। গোসাই গোসাই মনে হচ্ছে একদম, একদম এমন হয়ে বসছে, কত আইটেম কিন্তু গোসাই ফ্রেমে আসতেছে না, খাবার সহ তুমি ফ্রেমে আসতেছ না, খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা এনে কি কি আছে বলো? এখানে আছে হচ্ছে পটল, করলা, লেবু, কাঁচামরিচ, বেগুনের কি বলে বেগুনি, বেগুনি আছে। হ্যাঁ এটা হচ্ছে কি বল ক্রিস্পি ঝুরি আলু ভাজি বাংলায় বলো, এই হচ্ছে বাঙালির অবস্থা। ডাল,
করলা দিয়ে না হুম এটা হচ্ছে মিক্সড সবজি আর এটা হচ্ছে টক চাটনি চাটনি দেখো এক আচ্ছা খাও কি দিয়ে খাবো তোমার পেটে ইচ্ছা করলা দিয়ে শুরু করো বেগুনি দিয়ে শুরু করো তোমার প্রিয় বেগুনি কেন প্রস্তুত ছিল না প্রস্তুত ছিলাম না রে ভাই ভালো লাগে না আমার তোমার থ্যাংক ইউ প্লিজ তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষে সবকিছু গুছিয়ে টুছিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর তোমরা তো শুনলে আকাশ কি বললো প্রতি বছর মানে প্রতি বছর বলতে লাস্ট দুই তিন বছর ধরে পুজোর টাইম আসলেই আমি ওকে বলি যে চলো যাই আমরা কাশফুলে ঘুরতে যাই সেখানে গিয়ে শাড়ি টাড়ি পরে একটু ছবি তুলবো তুমি আমার কয়েকটা ছবি টবি তুলে দিও তো লাস্ট কয়েক বছর ধরে সে খুব সুন্দর মতো বাহানা দিয়ে পার হয়ে যাচ্ছে আর এবছর তো কোনোভাবেই সম্ভব না কোনো কিছু মানে কোথাও ঘুরতে গিয়ে ছবি তোলা সে এক বিলাসিতা তো এবছর তো আর সম্ভব না দেখা যাক ভবিষ্যতে কখনো সেটা হয় কি না এই আর কি আর এখন আধ ঘন্টা মতো বাকি সন্ধ্যা হওয়ার সন্ধ্যা হলে ধূপ প্রদীপ দিব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা